নেতৃত্বে ইডির হানা এবং দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলছিল। আমরা বারবার বলেছি, আমাদের পার্টি বারবার এই বিষয় নিয়ে বলেছে, লড়াই আন্দোলন সংগ্রাম করেছে। নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে, আমাদের যারা সম্পদ, যারা সমাজের শিক্ষক ভালো, তাদেরকে বাদ দিয়ে সমস্ত টাকার বিনিময়ে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তার ফলে কি হয়েছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে নিয়োগের যে বিষয়, তাতে হাজার হাজার ভালো ভালো ছেলে প্রায় এক বছরের ওপর ধরে রাস্তার ওপরে লড়াই সংগ্রাম করছে, কোর্টে আন্দোলন হচ্ছে। এতে আমাদের যারা উকিল, বিশেষ করে এই ছাত্রদের পক্ষ অবলম্বন করে যে সমস্ত উকিল, তারা ভালো ভূমিকা গ্রহণ করেছে। আমাদের মনে হয়েছে যে এই সরকারটা যেটা বসেছে 2011 সালের পর থেকে আজ পর্যন্ত যা যা কাজ হয়েছে, সরকার দুর্নীতিতে ডুবে আছে। এবং সবথেকে বড় দুঃখের যে একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, তাকে পদত্যাগ করানো বা পার্টি থেকে বাদ দেওয়া, এই যে একটা নীতি বা প্রোটোকল যারা থাকা দরকার, এই নীতিহীন সরকারের, সেইটা আমরা লক্ষ্য করতে পারি না, যেটা খুবই দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গবাসী। আজকে আমরা যারা নির্বাচিত করলাম, প্রতিনিধি নির্বাচিত করলাম, মন্ত্রী হলো, তারা এইভাবে গোটা পশ্চিমবাংলার মানুষজনকে যে শিক্ষা দিচ্ছে, তা খুবই আমাদের কাছে লজ্জার। এবং গোটা এত স্ক্যাম গোটা পৃথিবী জুড়ে হয়েছে কি না সন্দেহ আছে। যেভাবে টাকার পাহাড়, এই যে মন্ত্রী ঘনিষ্ঠ এক মহিলা, আরও এক মহিলা নাকি শুনছি যে তারও নাকি 10-12 ফ্ল্যাট, এবং এই যে মহিলাদের সঙ্গে যে সংযোগ, আগেও আমরা এরকম একটা ঘটনা কোনো এক এর ক্ষেত্রে দেখেছি, কলকাতা কর্পোরেশনের মেয়র ছিল। এই যে একটা নোংরা রাজনীতি যুক্ত হয়ে গেছে, যেটা পশ্চিমবাংলার সংস্কৃতির উল্টো, এবং আমরা যারা পশ্চিমবাংলার মানুষ এর প্রতি খুব বিরক্ত বোধ করছি। এবং আমাদের যে লড়াই, যতক্ষণ পর্যন্ত সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রী থেকে আমলা যারাই যুক্ত হয়েছে, তাদের শাস্তির দাবি করছি। এবং অতি সত্বর এই বিষয়গুলো নিয়ে ইডি যাতে সুস্থ রাস্তায় পশ্চিমবাংলার সংস্কৃতি ফিরিয়ে দিতে পারে, সে আবেদন রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করি। কি নাম আপনার? সজীব সাহা, সম্পাদক ভরতপুর এরিয়া কমিটি, সিপিআই।